বন্ধুদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিলেজ গেম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে। গাইজ, এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো গাইজ ফাইনাল গেমের মধ্যে হ্যাকার স্টোর কিন্তু অনেকদিন পর চলে এসেছে গাইজ, যেখানে গাইজ চার রকমের রিওয়ার্ড আছে যেখানে তোমরা চুজ করে নিতে পারবে। অ্যান্ড গাইজ কত ডায়মন্ড লাগবে না লাগবে পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে বলে দেবো, সেগুলো জানার জন্য আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যেটা বেল আইকন আছে এটা অল সেট করে রেখো যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয়। অ্যান্ড ভাই বাংলা চ্যানেল অবশ্যই সাপোর্ট করো গাইজ। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নিই। তো গাইজ দেখো, আজ থেকে আজ 7 তারিখ থেকে 13 তারিখ অবধি ইভেন্টটা চলবে। অ্যান্ড গাইজ তোমাদের যদি নেওয়ার থাকে তোমরা কীভাবে নিতে পারবে তোমরা জানো, হ্যাকার স্টোর কেমন আসে বাট একটু ইউনিক টাইপের এসছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে 6টা আইটেম আছে, 6টার মধ্যে তোমরা যে কোনো একটা আইটেম গ্র্যান্ড প্রাইজ হিসেবে তোমরা সিলেক্ট করে নিতে পারবে। তো এখানে জাস্ট আমি এটাকে নিলাম কারণ এই বান্ডেলটা বেশি ভালো। অ্যান্ড গাইজ বোনাস প্রাইজের মধ্যে 6টা আছে, অ্যান্ড এখানের মধ্যে যে কোনো একটা নিতে পারবে। তো গাইজ এখানে আমার কাছে ড্রাকি পেটটা নেই, এটা নিলাম। ওকে, তো দুটো যখনই নিয়ে নিলাম, দুটো চুজ করার পরেই গাইজ এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিই গাইজ। চলো, দুটো চুজ করার পরেই কিন্তু তোমাদেরকে কী করতে হবে, কনফার্ম করে দিতে হবে। ওকে, তো এখানে আমি একটা চুজ করে জানি, ওইটা একটা চুজ করেছি, তোমরা দেখলাম কনফার্ম করে নিলাম। কনফার্ম করে নেওয়ার পরে তোমাদের এখানে কনফার্ম করে দিলাম। অ্যান্ড গাইজ এখানে স্পিন কিন্তু চলে এলো। ওকে, তো এখানে তোমরা জানো হ্যাকার স্টোরে কিন্তু ফিক্স থাকে ডায়মন্ড। এখানে দেখো, এখানে গেলে তোমরা দেখতে পাবে 6 স্পিন। ওকে, 6টা স্পিন করলে তোমরা একদম পারমানেন্ট পেয়ে যাবে যা যা আছে এখানে আইটেম। কিন্তু 6টা স্পিনে গাইজ অনেকগুলো ডায়মন্ড যাই, কারণ 9টা, তারপরে মনে হয় বাড়তে বাড়তে লাস্টে বোধ হয় 499 কি 599 এরকম স্পিন থাকে। তো গাইজ জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমার বান্ডেল নেওয়ার কোনো শখ নেই গাইজ, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এখানে স্ক্যানারটা পড়বে। ও ভাই সাহেব, সাপবোর্ডটা পড়ে গেছে। অ্যান্ড গাইজ 19 ডায়মন্ডও মেরে দেখি চলো। অ্যান্ড গাইজ স্ক্যানারটা পড়বে। অ্যান্ড গাইজ ও ভাই, লুটবক্স পেয়েছি গাইজ, মোটামুটি খারাপ না। তো 49 একটা করি। অ্যান্ড গাইজ এবার স্ক্যানারটা পড়বে। অ্যান্ড গাইজ না হলে 10টা ফ্র্যাগমেন্ট পড়বে, ব্যাস এই হচ্ছে নিয়ম। অ্যান্ড গাইজ স্ক্যানার পড়ে গেছে গাইজ, এখানে দেখতে পাচ্ছ। অ্যান্ড গাইজ এখানে যদি 99 ডায়মন্ডে করি তাহলে আমার এটা পড়ে যাবে বা এই দুটো। তো তারপরে লাস্ট দুটো স্পিন থাকবে, 99-এর পরে হয় 149 নাহলে 199, মানে আমার 300 ডায়মন্ড যদি খরচা করি তাহলে এই দুটো আইটেমের মধ্যে একটা আইটেম গ্যারান্টেড পেয়ে যাবো। ওকে গাইজ, এই ছিল ইভেন্ট, তোমাদেরকে বলে দিলাম। তো আর মাত্র 3টে স্পিন করলে আমরা পেয়ে যাবো। তো তোমরা যদি বের করতে চাও এরকমই স্পিন করতে পারো। অ্যান্ড গাইজ বের করতে পারো, এটাই বলে দিলাম তোমাদেরকে, আমার বের করার প্রয়োজন নেই বাট আমি পারলে বের করে নেবো, দেখা যাক কী হয়, মন হলে বের করে নেবো গাইজ। তো গাইজ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করো গাইজ। তোমাদের যদি নেওয়ার ইচ্ছে থাকে তো অবশ্যই তোমরা বের করে নেবো। চলো দেখা হবে পরে কোনো ভিডিও, দেখো সুস্থ থাকো, সবল থাকো, টাটা, বাই বাই।